হ্যালো গাইস, কেমন আছো সবাই? সকাল সকাল আমাদের গেমের ভিতর চলে আসছে নতুন একটি ইভেন্ট। ইভেন্টের নাম দেওয়া হয়েছে সাহস রয়্যাল। এটা সাহস রয়্যাল নাকি অন্য কিছু আমি ঠিক বুঝতে পারতেছি না। তোমরা যদি সঠিক নামটা জেনে থাকো অবশ্যই কমেন্ট করবা। তো এই ইভেন্টে আমাদের জন্য থাকছে লেজেন্ডারি একটি ইমোট, এছাড়াও লেজেন্ডারি একটি গ্লোয়াল। তো ইভেন্টটা আমি আনলক করে দেখাবো কত ডায়মন্ড লাগে বা কম ডায়মন্ডে কীভাবে বের করা যায়। তো তার আগে তোমাদের জন্য থাকছে বিগ একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট। এই ভিডিওতে তোমরা যদি 24 ঘন্টার ভিতর 3000 ভিউস এবং 300 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে তোমাদের মধ্য থেকে 3 জনকে 3টি উইকলি মেম্বারশিপ গিভওয়ে করা হবে অটো কমেন্ট পিকারের মাধ্যমে। তো অবশ্যই তোমরা এই ভিডিওতে গিভওয়ের টার্গেটটা কমপ্লিট করে দিবা এবং কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা অবশ্যই কমেন্ট করবা। তো আমরা আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট স্পিনে চলে যাব। প্রথমে আমরা একটি সিঙ্গেল স্পিন করব, দেখা যাক সিঙ্গেল স্পিনে দেয় কিনা। ও ভাই, সিঙ্গেল স্পিনে একটি একের গান স্কিন দিছে। তো এখন আমরা ডাইরেক্ট যে 90 ডায়মন্ডের একটা স্পিন আছে, এখানে একটি করে স্পিন এক্সট্রা পাওয়া যায়। তো এটার স্পিন করে দেখবো যে এখান থেকে টোকেন পাই কি না। জানি গ্যারেনা আমাকে দিবে না স্পিনের মাধ্যমে, তারপর টোকেন নেওয়ার ট্রাই করব। এখানে মাত্র 1টি টোকেন দিয়েছে, কি একটা ফালতু স্পিন হলো। তো যাই হোক, এখানে আমি আরও একটি স্পিন করব 90 ডায়মন্ড দিয়ে। দেখা যাক এই স্পিনে আমাকে ভালো কিছু দেয় কিনা গ্যারেনা। গ্যারেনা কি দিবে? এখানে সব তো ফালতু জিনিস দিচ্ছে। এখানে গ্যারেনা কি সব ফালতু জিনিস ধরাই দিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি এগেইন এখান থেকে আরও 90 ডায়মন্ড দিয়ে স্পিন করব। দেখা যাক গ্যারেনা দেয় কিনা। গ্যারেনা এবার তো দিয়ে দাও। গ্যারেনা কি দেয় ভাই সাহেব? এখানে 52টি টোকেন দিচ্ছে, আলতু ফালতু জিনিস। যাই হোক, এখান থেকে আমি ভাবি 10টা টোকেন পেয়েছি। তো আমি এখানে এগেইন স্পিন করব। স্পিন এখানে আমার মনে হচ্ছে যে খুব সহজে দিবে না। আমার আইডিতে 1800 ডায়মন্ড ছিল, এর ভিতর আমি চেষ্টা করব এই ইমোটটা বের করার। ইমোটটা নিতে কিন্তু আমার 100 টোকেনের প্রয়োজন হবে। তো দেখা যাক আমি স্পিন মারে 100 টোকেনটা নিতে পারি কিনা। এখানে গ্লোয়ালটাও কিন্তু অনেক জুস আছে। এগেইন আমি এখানে 90 ডায়মন্ডের একটা স্পিন মারি দিব, দেখা যাক কি হয়। তো গ্যারেনা এবার তো দিয়ে দাও। মনে হচ্ছে দিবে না ভাই সাহেব, এবার তো একদম ফালতু দিলে, 1টা টোকেনও পাইলাম না। যাই হোক, কোনো ব্যাপার না, আমি এগেইন আবার 90 ডায়মন্ডের একটি স্পিন করে দিব, দেখা যাক গ্যারেনা আমাকে দেয় কি না। তো ভাই কংগ্রাচুলেশন আসছে কি? আই হাই, গ্যারেনা এটা আমাকে কী দিল, এটা কোনো কথা। তো যাই হোক, কোনো ব্যাপার না, এখানে একটি ব্যাটারি স্কিন দিছে। তো আমি এগেইন এখানে স্পিন করব 90 ডায়মন্ডের, দেখা যাক গ্যারেনা আমাকে কী দেয়। ভাই এখানে টোকেন দিলেও তো একটা কথা ছিল, টোকেন এক্সচেঞ্জ করে নিয়ে নেওয়া যাইতো। যে টোকেনও ঠিকঠাক দিচ্ছে না, এতগুলো স্পিন করলাম মাত্র 21টা টোকেন হয়েছে। কোনো ব্যাপার না, আমি এগেইন আবার স্পিন মারবো, দেখা যাক দেয় কি না। না গাইস দিচ্ছে না, গ্যারেনা এত সহজে আমাকে কিন্তু দিবে না। ভাই আবার কংগ্রাচুলেশন, এবার কি পাবো? ও ভাই সাহ, এবার কিন্তু আমি পেয়ে গেছি ভাই সাহ। ফাইনালি কিন্তু আমি 700 ডায়মন্ডের ভিতর এই যে লেজেন্ডারি ইমোট, নতুন একটি ইমোট আসছে, এটা কিন্তু পেয়ে গেলাম। তো ইমোটটা বের করতে অনেকের আরও কম ডায়মন্ড লাগতেছে। তো আশা করা যায় ইভেন্ট থেকে তোমাদের খুব একটা বেশি ডায়মন্ড খরচ হবে না ইমোটটা বের করতে। যাদের কাছে ভালো কোনো ইমোট নাই তারা চাইলে ট্রাই করতে পারো, আর যাদের কাছে অলরেডি ভালো ইমোট আছে তাদের আর কোনো দরকার নাই। আর এখানে একটি লেজেন্ডারি গ্লোয়াল আছে যেটা আমি নিব না, কারণ অলরেডি আমার কাছে বেশ কয়েকটি গ্লোয়ালের লেজেন্ডারি স্কিন আছে, দ্যাটস ওয়াই আমার এই গ্লোয়ালের স্কিনটা লাগতেছে না। তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইমোটটা আমি বের করলাম, ইমোটটা লবিতে দিলে কেমন দেখায়। বা এর আগে আমাদের যে একটা ভুতুরি ইমোট ছিল, যেটা ইমোটটা দেওয়ার পরে আমরা যখন জয়স্টিক এদিক সেদিক ঘুরাইতাম ইমোটটাও সেদিকে ক্যারেক্টার নিয়ে যাইতো। তো এরকম ধরনের ইমোট কিনা সেটি দেখবো। তো দেখতে পাচ্ছ লবিতে দিলে এরকম দেখায়, খুবই মারাত্মক একটা অ্যানিমেশন আছে। তারপর এভাবে কিন্তু একটা সিটের উপর বসে আছে, এটা সিট নাকি হাত, কোবরার হাত মনে হচ্ছে। তো যাই হোক, আমি ট্রেনিংয়ে গিয়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগে যে ভুতুরে টাইপের একটা ইমোট ছিল, যেটা জয়স্টিক ঘোরাইলে ক্যারেক্টার সহ এদিক সেদিক নিয়ে যেত। ও ভাই, এবার কিন্তু এই ইমোটটাই সেটা নিচ্ছে না, তার মানে এটা শুধুমাত্র এক জায়গায় স্টিল থাকবে। এটা কিন্তু আমাদের একটি হাতের উপর, মানে হাতকেই সিট বানিয়ে নেওয়া হয়েছে, তার উপর বসে থাকবে, এটা জয়স্টিক ঘোরাইলে এদিক সেদিক যাবে না। তো ইয়া ব্রাদার, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা, কারণ এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য একটি গিভওয়ে রয়েছে। তো অবশ্যই তোমরা গিভওয়ের টার্গেটটা কমপ্লিট করে দিবা।